বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক মণিশঙ্কর জানা। তৃণমূলে যোগ হয়েই খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষকে চ্যালেঞ্জ শুনলেন। খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তার পাল্টা কি জানালেন দেখাবো। সকলেই বাঙালি, বাংলাকে ভালোবাসে, আর সাধারণ মানুষের জন্য আমাদের কিছু মানে করার চেষ্টা আছে। আর আমার মনে হয় যে এই শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র জনদরদি নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র জনদরদি নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাঙালিকে ভালোবাসেন, বাংলা ভাষাকে ভালোবাসেন, আর এই আমাদের গর্বের সোনার বাংলাকে ভালোবাসেন। তো তার ওনার যে আদর্শ, তাতে সামিল হওয়ার জন্য বা সাধারণ মানুষের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি, তাদের একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার ছিল। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের চেয়ে বেটার প্ল্যাটফর্ম এই পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে নেই। ওই কী পদে ছিলেন আপনি? আমি এখন সাধারণ সম্পাদক ছিলাম আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা, আর খানাকুল বিধানসভার আমি কো-কনভেনার ছিলাম, ওখান থেকে আমি অব্যাহতি দিয়ে আমি আজকে জয়েন করব। আচ্ছা দাদা, মানে স্বইচ্ছায় জয়েন করছেন না, কোনো চাপ? একদম স্বইচ্ছায় জয়েন করছি, স্বতঃস্ফূর্তভাবে জয়েন করছি, এবং আমি যাতে করে মানে যাদের ইচ্ছা আছে এই মানে এগিয়ে আসবে, আমাদের সাথে সামিল হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। তো আমি এটা বলতে পারি যে খানাকুল বিধানসভা 2021-এর বিধানসভা ভোটে তো সুশান্ত ঘোষ ওখান থেকে জিতেছিলেন মাত্র 11,000-এ। তো খানাকুল বিধানসভায় 5টা মণ্ডল আছে, আর আমি এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি এই 11,000 করে 5টা মণ্ডলে মাইনাস করাবো, আর 5টা মণ্ডলে মাইনাস করাবো, আর এই সামনে লোকসভাতে দেখতে পাবেন যে খানাকুল বিধানসভা থেকে 5,155,000 ভোটে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে জিতাবো। দাদা, এই লক্ষ্য নিয়ে এককালীন শোনা গেছে আপনার মুখ থেকে যে তৃণমূল কংগ্রেস মিথ্যেভাবে আপনাকে কেস দিচ্ছে, কি বলবেন এখন? দেখুন, মিথ্যেভাবে কেস দিচ্ছে, তার সাথে মানে পার্টিকুলারভাবে যদি আপনি চিন্তা করেন তো এর সাথে বিজেপিও জড়িত আছে। আমি বলছি বিজেপি বলে কেউ নেই এখানে, বিজেপির একটা নেতা নেই। আমি আজকে বিজেপি করতে করতে তৃণমূল করতে এসেছি, ব্যাপারটা বুঝে দেখুন, আমি বিজেপি করতে করতে তৃণমূল করতে এসেছি আজকে প্রকাশ্যে, সেই জন্য আমি প্রকাশ্যে তৃণমূল। কিন্তু বিজেপি যারা আছে জেলা থেকে গ্রাউন্ড লেভেলের নেতা পর্যন্ত সবাই কিন্তু তৃণমূল নেতাদের হাত ধরেই চলে, সেটা ভেতরে ভেতরে। আর আজকে আমি প্রকাশ্যে এসেছি, আর আগামী দিন যারা ভেতরে ভেতরে তৃণমূলের নেতাদের হাত ধরে চলছে সবাইকে আমি টেনে আনবো, আর এবং প্রকাশ্যে স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির পায়ে পা মিলিয়ে হাঁটবো। জয়েন করলাম এখানে 20-25 জনের মতো আমরা আছি, আর আগামী 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 দিন দেখতে পাবেন পদে পদে, প্রতি সপ্তাহে সপ্তাহে জয়েন করাবো। দেখুন, খানাকুল বিধানসভায় বর্তমান সময়ে যেভাবে তৃণমূল কংগ্রেস অত্যাচার করছে, বিশেষ করে বিরোধী দলের কার্যকর্তা যারা, তাদেরকে ভয় দেখানো, অত্যাচার করা, তাদের সম্পত্তি লুটপাট করা, স্ত্রীদের ওপরে অত্যাচার করা, তাদের ছেলেমেয়েদের ওপরে অত্যাচার করা, এটা সেই সিপিএমের আমল থেকেই মানুষ দেখে আসছে। এই তৃণমূল কংগ্রেসের আমলেও আমাদের এই মণিশঙ্কর জানা আর সেই সঙ্গে সৌম্য জানার উপর বারবার অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা, বারবার মিথ্যা কেস দিয়েছে, ফাঁসি দিয়েছে, জেল খাটিয়েছে, এমনকি মণিশঙ্কর জানার স্ত্রীর ওপরেও অকথ্য নির্মম অত্যাচার চালিয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা হারমাদরা। আজকের দিনে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস আবার ওদের নামে এফআইআর করার বা বিভিন্ন রকম কেস দেওয়ার চক্রান্ত করছিল, বিভিন্ন রকম ভয় দেখিয়েছে, বিভিন্ন রকমভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, বাধ্য হয়ে এইসব ছেলেরা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে বলেই খবর পাচ্ছি। তবে আমি কথাবার্তা বলবো ভারতীয় জনতা পার্টি তার একনিষ্ঠ কর্মী কার্যকর্তাকে সবসময় আগলে রাখতে চাই, আমরাও নিশ্চয়ই আগলে রাখবো।